berarti napak na koi na ba khabar gulo ami allah tor mukhe khamai nai tor mayer peter bhitore na ba khabar to ami allah tor pobitro mukh take pobitro kore rekhechi keno rakhlam janus ni duniya to kon ashbe ashar pore oi pobitro mukh kana diye tu ami allah er zikir korte thakbe amar bharam etonno allah bolen ami allah tor mayer peter bhitore ami allah তোর মুখটাকে পবিত্র রাখলাম খাবার খাওয়ালাম নবি দিয়ে কিন্তু এমন মার বাবা আছে ওই সন্তান যখন দুনিয়াতে আসে দুনিয়াতে আসার পর পরে দুনিয়াতে প্রথম যে খাবারটা দেয় সেই খাবারটা হারাম টাকা দিয়ে খাবার দেয় আসেনি এমন মা বাবা আছে না নাই এজন্য আমার হারাম আজকে আমার বিষয় হলো মা বাবার প্রতি সন্তানের কর্তব্য মা বাবার প্রতি সন্তানের কি কর্তব্য রয়েছে মা বাবার প্রতি সন্তানের কর্তব্য যাওয়ার আগে আগে সন্তানের প্রতি মা বাবার কর্তব্য আছে না নাই বলেন না আছে না নাই সন্তান তো মা বাবাকে দেখবে সে জন্ম হওয়ার পরে বড় হওয়ার পরে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন ঠিক কি না কিন্তু এর আগে সন্তানকে সুসন্তান বানানোর দায়িত্ব কার মা আর বাবার সঙ্গে তো বলছি এক নাম্বার হলো ও মা বাবা মা বাবা যারা শুনছো খুব খেয়াল করে শুনো আজকে তোমার সন্তান তোমাকে মানে না তোমার সন্তান তোমাকে চায় না তোমার সন্তান তোমাকে দেখে না তার কারণ কি এক নাম্বার হলো তোমার সন্তান যখন তুমি মায়ের পেটের ভিতরে আসবে ওই সময় থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো ধরনের কোনো হারাম খাবার খাওয়া যাবে না হারাম খাবার খাওয়া যাবে না মাও খাবে না বাবাও খাবে না সন্তানকেও খাবে না সন্তান যখন মায়ের গর্ভে চলে আসবে আসার পর পর আর সব হারাম ছেড়ে দিতে হবে তাহলে এর আগ পর্যন্ত খাওয়া যাবে বলেন খাওয়া যায় কখনো না কখনো না কখনো না বিশেষ করে সন্তান মায়ের গর্ভে আসার পরে খুব বেশি সাবধানতা অবলম্বন করা লাগবে ঠিক কি না আজকের মা বাবারা অধিকাংশ মায়েরা সন্তান পেটে নিলাম সারাদিন এবার জি বাংলার স্টার কি বলে যে ইন্ডিয়ান দের ছবিগুলো আছে গুলো দেখতে থাকে সারাদিন এবং কোরআন তেলাওয়াত নাই আমল নাই জিকির আজকার নাই ওই শয়তানের এগুলো যেগুলো আছে বিভিন্ন চ্যানেল দিয়েছে ইন্ডিয়ান এগুলো দেখে দেখে সারাদিন চার রাত কাটায় ঠিক না আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে সুসন্তান বানাতে চান আপনার সন্তানকে মানুষ বানাতে চান আপনার সন্তান যদি আপনাকে মানতে হয় তাহলে প্রথমত হলো সে যখন গর্ভে আসবে তখন এই সমস্ত সব গুণা থেকে আপনাকে বিরত রাখা লাগবে ঠিক না দুই নাম্বার হলো দুনিয়াতে আসার পরে সুন্দর একটা নাম রাখা লাগবে সুন্দর একটা নাম রাখবে যে নামের আসরটা তার জীবনে পড়লে সে অটোমেটিক ভালো হয়ে যায় আমাদের সমাজে কত আজগুবিতে নাম সন্তানদের আছে ঠিক কি না নামের কিন্তু প্রভাব তার জীবনে 50% পড়ে এজন্য মা বাবা সন্তান দুনিয়াতে আসার পরে আপনার দায়িত্ব হলো তার একটা সুন্দর অর্থবহ নাম তাকে দেওয়া ঠিক কি না তিন নাম্বার কারণ হলো ওই সন্তানকে আপনি সুশিক্ষা দেওয়া লাগবে দিনই শিক্ষা দেওয়া লাগবে তাকে মুসলমান বানানো লাগবে মুসলমান হতে গিয়ে যে পর্যন্ত সুশিক্ষার দরকার যে পর্যন্ত ইসলামী শিক্ষার দরকার এই পর্যন্ত ইসলামী শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই বলেন না আছে না নাই এমন সন্তান আছে ইসলামী শিক্ষা জানে না বড় বড় সে ডিগ্রি অর্জন করেছে বড় বড় সে বিজ্ঞানী হয়ে গিয়েছে ডাক্তার হয়ে গিয়েছে কিন্তু নামাজের 13টা ফরজ পর্যন্ত জানে না এমন মানুষ আসেনি কিন্তু ইসলাম সম্পর্কে বিশ্বকে কিছুই জানে না ইসলাম সম্পর্কে জ্ঞান নাই দ্বীন সম্পর্কে জ্ঞান নাই এমন সন্তান আমাদের সমাজে আজকের সবাই আমরা ব্যস্ত আমার সন্তানকে সুশিক্ষিত বানাবো কিন্তু ইসলাম ছাড়া দিন ছাড়া কোনোদিন কেউ সুশিক্ষিত হতে পারে না ঠিক না তাই তো আমার মারা ও মা বাবা আপনাদের উচিত হলো সন্তান যখন দুনিয়াতে আসবে সন্তান যখন বড় হতে থাকবে এই সন্তানকে ইসলাম তাকে সবাইকে আলিম বানানোর দরকার নাই।